ভিডিও শুরুতেই বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখুন নোটিফিকেশন কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত পলাতক বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তদন্তকারীদের দাবি প্রায় একশো একাত্তর কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ইডি সূত্রের খবর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনয়ের সম্পত্তির পরিমাণ প্রায় এক কোটি টাকা ধাপে ধাপে তা বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে ইডি কর্তারা কয়লা পাচারকাণ্ডের তদন্ত শুরুর পর থেকেই বিনয় দেশ ছাড়া পাচারকাণ্ডে তার ভাই বিকাশকে গ্রেপ্তার করা হয় পরে বিকাশকে হেফাজতে নেয় সিবিআই শারীরিক অসুস্থতার কারণে বিকাশ অন্তর্বর্তী জামিনে রয়েছেন বিনয় ঘনিষ্ঠ বাঁকুড়া সদর থানার আইসি অশোক মিশ্রকেও দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ইডি অশোক এখন জেল হেফাজতে তদন্তকারীদের দাবি মোট একশো নয় দিন পুলিশের গাড়িতে করে কয়লা পাচারের অভ্যাংশের কয়েক কোটি টাকা বিনয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন অশোক ইডি ও সিবিআইয়ের অভিযোগ বিনয় কয়লা পাচার চক্র চালাতেন রাজ্য পুলিশের একাংশে সহযোগিতায় পাচারকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই ও ইডি কর্তারা তবে তারা জানান সুপ্রিম কোর্টের আইনি রক্ষাকবচ থাকায় লালাকে এখনও গ্রেপ্তার করা যায়নি